الصبح بدا من طلعته والليل إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله تعالى دربار أمر شكري عليك ورتي شكرا لك الحمد لله أمر الله ذكري بوشت شي মাশাআল্লাহ বেশ কিছু ভাইরা এখানে বসে বসেছেন, তবে অনেক লোকের এখনো বাইরে রাস্তায় দোকানে বিভিন্ন জায়গায় অহেতুক ঘোরাফেরা করছেন। বিশেষ করে আমার যুবক ভাইরা, তোমাদের দেখছি অনেকেই ঘোরাফেরা করছ। সকলকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, ঘোরাফেরা না করে সকলেই মাহফিলে চলে এসো। আমার যুবক ভাইরা যারা আছো সবাই মাহফিলে চলে এসো। মাইকের আওয়াজ আশপাশে বেশ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, তো যে সমস্ত বাড়িঘর থেকে মা বোনরা আওয়াজ শুনতে পাচ্ছেন, মা বোন যারা রয়েছেন আওয়াজ শুনতে পাচ্ছেন, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে, অপ্রয়োজনীয় কাজে না জড়িয়ে বরং কিছু সময় ওয়াজ মাহফিলের দিকে মনোযোগী হয়ে বাড়িতে বসেই ওয়াজ শোনার চেষ্টা করবেন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও এই মজলিসের রহমত বরকত দান করবেন। সকলে বলুন আল্লাহুম আমিন। আল্লাহুম আমিন। এটি ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব। গতবারও কিছু কথা আমি বলেছিলাম, আর কিছু বিষয় অনেক সময় বেখেয়ালে অনেক ভাই এলোমেলো হয়ে যায়, যেটা আমরা একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। যেহেতু আজকের মাহফিলে মূলত মাহফিলটা আমার মুরব্বী কেন্দ্রিক তথা আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আমার চাচাজান হজুর এবং আমাদের প্রিয় মুর্শিদ, তিনি আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এবং আসবেন ইনশাআল্লাহ, তাকে কেন্দ্র করেই মূলত মাহফিল হচ্ছে। সাথে আমাকেও যোগ করা হয়েছে বা ভাইয়ের খুব আবদার, তো আলাদা করে মাহফিল করা তো জটিল, সেজন্য হুজুরের সাথে আমাকেও রাখা হয়েছে। তো যেহেতু মুরব্বীরা যেখানে থাকবেন সেখানে তাদের মর্যাদা সম্মান অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে, এরপরে অন্য যারা আছেন সকলকেই সম্মান করতে হবে আলহামদুলিল্লাহ। তবে আমাদের নীতি হলো ইসলামের নীতি এবং তরিকাত তাসাউফের বড় নীতি। ইসলামের নীতি তো বটেই, আর বিশেষ করে যারা তরিকাতপন্থী বলি বা তাসাউফপন্থী বলি তাদের ক্ষেত্রেও মানে নিয়মতান্ত্রিকতায় অনেক নফল আদবও আমাদের জন্য ওয়াজিব ফরজ পর্যায়ে পালন করতে হয় অনুশীলনের জন্যে, যদিও সেটা ফরজ ওয়াজিব না। কথা বোঝাতে পারছি আমি? যেমন এমনি সাধারণ স্কুল আর ক্যাডেট স্কুল তফাৎ আছে না, সেনাবাহিনীর স্কুল আর সাধারণ স্কুল তফাৎ আছে না, সরকারি অনেক বিভাগ আছে কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী বা বিশেষ করে এই সমস্ত সশস্ত্র বাহিনীতে যারা ভর্তি হয় তাদেরকে কিছু বাড়তি কাজ করানো হয়, কারণে অকারণে দৌড় খাটানো, কারণে অকারণে খালে দিলে ডুবানো, জানেন তো এগুলো ট্রেনিং এর জন্য এগুলো করতে হয়। কারণ হলো যে সবাই হাঁটতে জানি, সবাই চলতে জানি,
ঝগড়া হলে মারামারি সবাই করতে পারে কম বেশি, কি বলেন? কিন্তু যারা সশস্ত্র বাহিনীর হয় তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়, বিশেষ বিশেষ ট্রেনিং এর দ্বারা তাদের বিভিন্ন শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে স্বাভাবিকের তুলনায় বেশি শক্তিশালী করা হয়। এটা হলো একটা অনুশীলন, এটা না করলেও চলে, করলেও ভালো হয়, এটা কোনো মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় বিষয় না। তবে এটার দ্বারা একটা দেশের সশস্ত্র বাহিনী থাকলে দেশের জন্য সুবিধা হয়, সুরক্ষার জন্য সুবিধা হয় যে এরা ট্রেন্ড আপ থাকে। তো ওই রকম কোরআন সুন্নার বিধান অনুযায়ী ফরজ ওয়াজিব সুন্নত নফল যে যতটুকু যার সাধ্যে আছে সে পালন করবে, এটাই হলো আল্লাহর নীতি। ফরজের ক্ষেত্রেও সাধ্য অনুযায়ী নফল তো বটেই, এবং নফলের সাথে সাধ্যের সাথে ইচ্ছারও ব্যাপার স্যাপার আছে। ফরজে সাধ্য আছে কিন্তু স্বাধীনতা নেই, সাধ্যের মধ্যে থাকলেই পালন করতে হবে। আর নফলের ভেতরে স্বাধীনতাও আছে সাধ্য আছে, আপনার সাধ্যে আছে ইচ্ছা হলে করলেন, না ইচ্ছা হলে করলেন না। কিন্তু ফরজ যদি সাধ্যের মধ্যে থাকে ফরজ হয়, তখন কি বলতে পারবেন যে ইচ্ছা হলে করবো না হলে পারবো না, কি বলা যাবে? তো আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলার বিধানের মূল নীতি অনুযায়ী যারা এই হালাল হারাম দেখে চলবেন, ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করবেন, সুন্নত মুস্তাহাব যদি নাও পারে ইনশাআল্লাহ তারাও জান্নাতি হবে, সকলে বলে। তবে জান্নাতেরও আবার স্তর আছে, সেই স্তরে যে যত বেশি বড় এবং বেশি সম্মানিত জান্নাতের আকাঙ্ক্ষা করবে তাকে ইবাদত বন্দেগীতে তত বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। এবং সুন্নত নফল ইবাদত গুলো সবসময় যাতে আপনার আমার অভ্যাসে পরিণত হয় এটার জন্য প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন আলেম ওলামা বুজুর্গ যাদেরকে পীর মোর্শেদ মাশায়েখ হিসেবে পরবর্তীতে আমরা পরিচিতি পেয়েছি তারা কিছু অনুশীলন করান, বাংলায় অনুশীলন বলি, ইংরেজিতে এক্সারসাইজ বলে, আর উর্দু ফার্সি আরবিতে বলা হয় রিয়াজত, রিয়াবাহ আরবিতে বলে, আর এটা উর্দু ফার্সিতে বলে রিয়াজত। এই জন্য দেখবেন তরিকাত পন্থী পীর মুরিদির ক্ষেত্রে একটা ভাষা ব্যবহার করা হয় যে রিয়াজত করো, তাহলে বোঝা গেল যে এখানে দুটো জিনিস আছে, একটা হলো এবাদত আর একটা হলো রিয়াজত, একটা হলো এবাদত আর একটা হলো রিয়াজত। রিয়াজতটা এবাদতের সহায়ক, মূল এবাদত না। মূল এবাদত আবিষ্কার করার কোনো অধিকার কারো নেই, কিন্তু এবাদত পালন করার সহযোগিতায় যদি কিছু সুযোগ সুবিধা ব্যবহার করা হয় ওই এতেকাদ আকীদাতে, এটাকে ওলামারা জায়েজ বলেছেন, এটাই হলো মূল নীতি। এই নীতিটাই অনেকে বুঝতে না পারার কারণে নানান ধরনের কারণে অকারণে ঝগড়া সৃষ্টি হয় মানুষের মধ্যে। তো যাই হোক, আমি একটু ভূমিকায় আবার বেশি কথা হয়ে গেল, আমি বলতে চাচ্ছি যে সব ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন, যেখানে আমাদের মুরব্বীরা যাবেন সম্মান তো আপনারা অবশ্যই করছেন, কিন্তু সম্মানের প্রকাশটা অনেক সময় ভুল হয়ে যায়। লেখালেখির ক্ষেত্রে মুরব্বীদের নাম আগে দিতে হয়, অন্যদের নাম পরে দিতে হয়, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, যার যেটা দায়িত্ব সেটা লিখলেন, এই বিষয়গুলো না হলে অনেকে ভুল বুঝবে। কিছু লোক আছে মানুষ ভুল না বোঝালেও ইচ্ছা করে ভুল বুঝাবে, কি বুঝলেন? আপনি ভুল বোঝেননি কিন্তু আপনাকে জোর করে ভুল বোঝাবে, এরকমও কিছু ভালো মানুষ আছে সমাজে, কি বলেন আপনারা? এরা সুযোগ পেয়ে যায়। সেজন্য আমাদের মধ্যে যাতে কোনো রকমের অবান্তর অকারণে মানে কথা কাটাকাটি বা কথা বাড়তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ইসলামের মূল নীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন যে মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, যারা আমাদের ভেতরে বড়দের সম্মান করবে না, মানে তাওকীর বা সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, তারা আমাদের দলভুক্ত না। রাসূলুল্লাহ থ্রেট দিলেন, সতর্ক করলেন, অর্থাৎ বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এটাই হলো মুমিন মুসলমানের বড় দায়িত্ব। আর মুমিন মুসলমানের সব কাজকর্ম থাকবে শৃঙ্খলার সহিত, শিষ্টাচারের সহিত, যেটাকে বলা হয় আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যাপারে বললেন আদাবানি রাব্বি ফা আহসানা তাদিবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার রব আমার পালনকর্তা আমাকে আদব শিক্ষা দিয়েছেন,
সেজন্যই আমার আদব এত সুন্দর হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের শিখতে হবে, পড়তে হবে। যারা পড়তে জানি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার আসর করে শুনবো, জানবো, শিখবো। আল্লাহ তাআলা তার দিনকে সহজ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মূলত এই ওয়াজ মাহফিল, এটাও গতানুগতিক কোনো পারিবারিক সামাজিক অনুষ্ঠান নয়, যেটা বর্তমানে অনেকের জায়গায় এরকম অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে, একটা রেওয়াজ আর কি। এবছর একটা করতে হয় তাই করলাম, এরকম না। প্রত্যেকটা কাজের নিয়তাকে শুদ্ধ করতে হবে। নিয়তে পরিশুদ্ধতা না থাকলে, আমলে ইখলাস না থাকলে, তাহলে সেই আমলটা যত বড়ই, মানে যত বড় আমল হোক, যত কষ্টের আমল হোক, আল্লাহ তাআলা দরবারে সেই আমলগুলো কবুল হবে না। এটা একটা ইমানের আমলের বন্দেগী। তো আমরা যারা ওয়াজ মাহফিলে আসি, সবাই কম বেশি ইবাদত বন্দেগী করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যে ত্রুটিগুলো আছে, যে আমাদের পাত্র আছে সবার কাছে, কিন্তু পাত্রগুলোতে ময়লা আছে, ফুটা আছে, নানান সমস্যা আছে। কারো কারো কাছে পাত্র নাই, আর আমাদের কাছে পাত্র আছে। যার পাত্র নাই তার পানি নেওয়ার সুযোগ, খাবার নেওয়ার সুযোগ নেই, মানে সে নেবে কিছু করে। আমাদের কাছে পাত্র আছে, কিন্তু পাত্র থাকলেও আমাদের অনেকের পাত্র, কারো পাত্র ফুটো, কারো পাত্র ময়লা, কারো পাত্র ভাঙা ফাটা, বিভিন্ন রকমের সমস্যা। কথা বুঝতে পারেননি? অর্থাৎ আমাদের ইবাদত বন্দেগী কম বেশি আছে, কিন্তু এই ইবাদতের ভেতরে নিয়তের অপরিশুদ্ধতা, ইখলাসের অভাব, অহংকার, অহংকার, তাকাব্বর, এই ধরনের বিষয় জড়িয়ে যাওয়ার কারণে আমরা যেভাবে ইবাদতের বরকত আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন, সেই বরকতগুলো যথাযথ আমরা পেতে পারি না নিজেদের দোষে। কথা ঠিক না বেঠিক? সেজন্য সবার আগে ভাই বোন সকলকে বলছি যে আমাদের নিয়তের পরিশুদ্ধতা খুবই জরুরি। ইচ্ছা আকাঙ্ক্ষা, নিয়ত তো আরবি শব্দ, বাংলায় আমরা এখন ব্যবহার করি, কিন্তু আসল নিয়তটা কি এটা একটু বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আল্লাহ তাআলা বলতে বললেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জবাই, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, সবকিছুই একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি তমাম জগৎসমূহের পালনকর্তা, লালন পালনকারী। লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ, তার কোনো অংশীদার শরীক নেই। এই কয়েকটি কথা আল্লাহ তাআলা এই কয়েকটি কথা দ্বারা আমাদের জিন্দিগির সব কিছু একদম বাইন্ডিং সে ফেলে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাত নামাজ একটা ইবাদত, জবাই একটা ইবাদত, কিন্তু দুটো দু রকমের। নামাজ হলো শারীরিক ইবাদত, আর জবাই টবাই হজ কোরবানি এগুলো হচ্ছে শরীরের সাথে কি লাগে, গরু ছাগল কিনতে কি লাগে, অর্থ লাগে, সম্পদ লাগে, মালি বলা হয়। আরবিতে বলা হয় এবাদা মালিয়া, এবাদা বাদানিয়া, দুটো বলে আর কেউ আমরা ব্যাখ্যা করে। একটা হলো সেখানেও পয়সা লাগে, কারণ কেউ হয়তো আমার যুবকের আবার পেঁচাবে, জিলিপি খাওয়ার অভ্যেস আছে তোমাদের নাকি? হ্যাঁ, যুবকরা বলো হুজুর নামাজ পড়তে তো পয়সা লাগে, টুপি কিনতে পয়সা লাগে, জামা কিনতে পয়সা লাগে, যাই নামাজ কিনতে পয়সা লাগে, কিন্তু ওইটা তো আর সবসময় লাগে না, লাগে নাকি? কারণ আপনি কিনতে করলে আমি একটা কোরবানি করবো, তাহলে তাৎক্ষণিক পয়সা লাগবে, আর জামা কাপড় তো সবসময় আছে নাকি বলে। তাহলে এই এবাদত যখন জাকাত, কাজই হলো টাকা দেওয়া, মানে সম্পদ দেওয়া, টাকা হোক, রসন্ন হোক, রূপা হোক, গরু হোক, ছাগল হোক, কারণ গরু ছাগলেরও জাকাত আছে না নাই জানে? তবে আমাদের দেশে সাধারণত গরু ছাগল যেভাবে পালে, গরু ছাগল দিয়ে জাকাত দিতে হয় না, কারণ 500-700 হাজার গরু ছাগল এরকম লোক খুব কম আছে। অন্যান্য দেশেগুলো আছে যাদের মানে শত শত উট, শত শত গরু, হাজার হাজার বকরি এরকম তাদের পাল আছে, সেখানে টাকা না হিসাব হয় না, তখন হিসাব হয় হলো গরু ছাগলের যে এতগুলোর মধ্যে এতগুলো, এটা একটা জাকাতের নেশাব আছে। এরপরে ধান পাট, ধান চাল ফল ইত্যাদির ফসলের জাকাত আছে, ওগুলো শিখে নেবেন। যাই হোক,
তো আমি বলতে চাচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন যে এই যে সালাত আদায় হয়, নামাজ আমরা পড়ি, কুরবানি আমরা দিই, এই সবকিছু শুধুমাত্র একমাত্র কার জন্য হবে? এর প্রতিদান আল্লাহ তাআলাই দেবেন, উদ্দেশ্য আল্লাহ তাআলা হবে। এখানে যদি আল্লাহ তাআলা বাদে অন্য কিছু হয় অথবা আল্লাহর সাথেও অন্য কিছু হয়, যে আল্লাহ তাআলা সওয়াব দেবেন, মানুষও প্রশংসা করবে, যিনি পালন করছেন তার দুটো রকমেরই ইচ্ছা। আমাদের যদি শুরু করি শুধু আপনাদের দোষ বললে কেমন হবে? এখন আমি বিশ্বাসে বা আমরা হুজুররা এসে ওয়াজ করব, ওয়াজের একটা নিয়ত যে হ্যাঁ আমি ওয়াজ নসিহত করছি আল্লাহ সব দেবেন, আবার আরেকটা বড় নিয়ত যে পাবলিক খুশি হলে আমার দাওয়াত বাড়বে, কি বলেন? পাবলিক খুশি হবে, এই টেন্ডেন্সি যে কি কথা বললে জনগণ খুশি হবে আমার দাওয়াত বাড়বে। একটা হলো মানুষকে বোঝানোর চেষ্টা করা, যে আমি আল্লাহর কথাটা চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য, ওইটা এক জিনিস। আর একটা হলো টেন্ডেন্সি মানুষ বুঝুক না বুঝুক অন্তত তারা খুশি হোক আমার প্রতি, খুশি হলে কি হবে আমার দাওয়াত বাড়বে, বিন মরিদি করলে মরিদ বাড়বে, আমার জলসা বাড়বে, তাহলে আল্লাহ সব দেবে পাবলিকও হাদিয়া দেবে, দুটো একসাথে জোর হয়েছে নাকি? কি দুটোই হবে না একটা হবে? হাদিয়ার জন্য করলে সব তো নেই, আর যদি বলা হয় হাদিয়াও হবে সওয়াবও হবে কোনোটাই হবে না, মাঝখানে উল্টো গোনা হবে। যদি কোনোটাই না হলে রিওয়ার্ড হতো তাও একটা ব্যাপার স্যাপার হতো আর কি, যে গোনাও নাই সওয়াবও নাই মুবাহ। কিন্তু ইবাদত এমন জটিল যে এখানে হয় সওয়াব হতে হবে, সওয়াব না হলে গোনা হবে, নামাজে হয় সওয়াব হবে না হলে গোনা হবে, মাঝখানে হবে না, এগুলো ইবাদত। মুবাহ মুআমালা, এখানে আপনি ভাত খাচ্ছেন, চাল খাচ্ছেন, বিসমিল্লাহ পড়েননি, আলহামদুলিল্লাহ বলেননি, হালাল টাকা দিয়ে কিনেছেন, গোনাও নেই সওয়াবও নেই, এটাও আবার সওয়াবের হয়ে যাবে যখন আপনার উপার্জনটা হালাল করার সময় নিয়োগ ছিল যে আমি হালাল উপার্জন করছি, নিজে খাবো, ছেলে মেয়েদেরকে খাওয়াবো, আল্লাহ খুশি হবেন, খাওয়ার সময়ও খাচ্ছি বিসমিল্লাহ বলে আল্লাহর নিয়মে, নিয়ত হলো যে না খেলে আমি কাহিল হয়ে যাব, অসুস্থ হয়ে যাব, আল্লাহর বিধান খেতেই হবে, কাজেই খেয়ে সুস্থ থাকবো, ইবাদত করব, খাওয়ার পরে বলছেন আলহামদুলিল্লাহ, এত মুখে মুখে নিয়ত বলতে হবে না, মনের ইচ্ছা, এইভাবে খেলেন পেটও ভরলো, সাথে সাথে আপনার আমল নামা সওয়াবে পড়ে গেল। এভাবে ইমানদারের প্রত্যেকটা কাজ সে চাইলে এবাদতে পরিণত করে ফেলে, সুবহানাল্লাহ। আর যার আমলে ত্রুটি, এলেমে ত্রুটি, সে দুনিয়ার কাজ তো নেই, বরং এবাদত বরবাদ করে ফেলে। কষ্ট করে নামাজ পড়ছে, কষ্ট করে রোজা রাখছে, কষ্ট করে হজ করলো, কষ্ট করে ওয়াজ নসিহত করলো, কষ্ট করে পীর মুরিদি করলো, রাত জাগলো, হ্যাঁ মানুষের বাড়ি বাড়ি গেল, কষ্ট আছে না? আপনারা কি মনে করছেন এই যে হুজুরা মানুষের বাড়ি বাড়ি যায় শুধু আদা আমার মুরগি খায় নাকি? ওইদিকে যে কি দশা হয় তা জানেন? কোমর ঠ্যাং মাথা সব সাইজ হয়ে যায়, কথা বুঝতে পারেননি? দুদিন একটু সফর করে দেখেন না যে সফরের খাটনি দেখাবো, আপনারা শুধু দেখছেন হুজুররা যে মুরগি খাচ্ছে, কিন্তু মাঝখানে যে কত কিছু খাচ্ছে আর সেটার খবর নেই, কথা বুঝতে পারেননি? তো প্রশ্ন হলো এই যে খাটনিগুলো করা হচ্ছে বীরমুরিদির নামে, যদি ইখলাস না থাকে তাহলে শুধু কপালে খাটনিটাই হলো, কেয়ামতে আর কিচ্ছু নাই। আল্লাহ মাফ করুক সকলে, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি লিখিত ওসিয়ত আছে যে বাবা পীর মুরিদি করবে ইখলাসের শরীর, দুনিয়ার কোনো মোহ নিয়ে পীর মুরিদি করা যাবে না, কারণ এটাও একটা ইবাদত। ইমামতি করা যেমন ইবাদত, কোরআন শেখানো ইবাদত, ইলম শেখানো ইবাদত, পীর মুরিদি করাটাও ইবাদত। উদ্দেশ্য হলো যে আমি নিজে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করছি, সাথে সাথে আল্লাহর বান্দাদেরও আল্লাহর বান্দা করার চেষ্টা করব, সকলে বলুন সুবহানাল্লাহ, আমার মুরিদ করার চেষ্টা করব, আমার দল বাড়াবো, সদস্য বাড়বে, তাহলে তো কল্যাণ চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী বলে দেন আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ শারীরিক যে ইবাদত গুলো আছে, আর্থিক যে ইবাদত গুলো আছে, সব ইবাদত বটে, ইবাদতের সাথে সাথে দুনিয়ায় যে বেঁচে আছি, বেঁচে থাকার উদ্দেশ্যটাও হবে আল্লাহ, মরে যাওয়ার উদ্দেশ্যটাও হবে আমি বেঁচে থাকবো, খাবো দাবো, ঘুমাবো, সংসারের কাজ করব, যে যে পেশা দিয়ে আছে সব কাজের ভেতরে আল্লাহ তাআলার বিধান বিধান আছে, সেগুলো মেনে নেওয়াই হলো আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য জীবন দেওয়া। এই যে বলা হয় মাহিয়ায়া, আমার বেঁচে থাকাটা, এখানে আরবিতে বলা হয়েছে হায়াতি বলা হয়নি, মাহিয়ায়া,
যে আমার বেঁচে থাকার উদ্দেশ্য, বেঁচে থাকার কারণ বা বেঁচে থাকার নিয়ম, ওয়া মামাতি আমার মৃত্যুটার নিয়ম, এই সবটাই হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আবার শুধু বললেন না আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, যিনি তাম জগৎ সমূহের পালন কর্তা, লা শারীকা লাহু, এর সাথে আবার এটাও যোগ করে দিলেন যে এক্ষেত্রে আল্লাহ তাআলার সৃষ্টিকর্মেও শরিকানা নেই, দেখাশোনার ক্ষেত্রেও কোনো শরিকানা নেই। একটা হলো যে আল্লাহ বানালেন, বানিয়ে এবার দায়িত্ব বন্টন করে দিলেন, আমি বানিয়েছি বা তোরা দেখে শুনে রাখ, নাউজুবিল্লাহ, কি বিষয় এরকম? তাহলে বানানোর ক্ষেত্রে আল্লাহ কারো সহযোগিতা নেয়নি, আমি বানালাম, এই তুই পানি নিয়ে আয়, তুই এটা নিয়ে আয়, তুই লোহা নিয়ে আয়, তুই রড নিয়ে আয়। একজন ইঞ্জিনিয়ার কি স্বয়ং সম্পূর্ণ বাড়ি বানানোর জন্য? মিস্ত্রি লাগবে না? রাজমিস্ত্রি স্বয়ং সম্পূর্ণ? কাঠমিস্ত্রি স্বয়ং সম্পূর্ণ? মানে কত রকম ডিপার্টমেন্ট লাগে। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্মে কারো কিছু লাগে না, শুধু তিনি বলবেন, যেভাবে চাইবেন, যেভাবে ইচ্ছা হবে সেভাবেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার শক্তি ক্ষমতাটা এরকম যে তিনি যদি কোনো বিষয় করতে চান, বানাতে চান, করতে চান, হওয়াতে চান, তিনি শুধু বলবেন এটা হও, কোন ফায়া কোন, সেটা যেভাবে চাইবেন সেভাবে হবে। সুবহানাল্লাহ। নাই থেকে নাই যদি হুকুম দিলেন, ওই জিনিসটা তৈরি হতে যা যা কাঁচামাল বলেন এবং জিনিস বলেন সবই হয়ে যাবে। আল্লাহ আকবার। এই হলো আল্লাহ তাআলার সৃষ্টিকর্মের অবস্থা। পরিচালনার ক্ষেত্রেও তিনি এককভাবে স্বয়ং সম্পূর্ণ, কারো মুখাপেক্ষী না, তিনি যখন যেটা ইচ্ছা সেটাই বলবেন সকলের উপরে। সুবহানাল্লাহ। এটাই হলো অন্যদের সাথে তফাৎটা হয়। শয়তান কিন্তু মানুষকে এই জায়গাটাতেই ধোকা দিয়েছে, ওই সৃষ্টিকর্মে ধোকা দিতে পারেনি। দুনিয়ার এরকম কোন ধর্ম নেই আমার জানা মতে, আপনারা জানেন কিনা জানি না, আমার জানা মতে এরকম কোন ধর্ম বিশ্বাস নেই যে কেউ দাবি করে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করে দেন, ফেরেশতাদেরকে আরেক আল্লাহ সৃষ্টি করে, মানে সৃষ্টিকর্তা একাধিক সৃষ্টিকর্তা, মানে মানুষ সৃষ্টির স্রষ্টা একজন, উপগ্রহ উপগ্রহের স্রষ্টা আর একজন, এরকম শুনেছেন জীবনে? স্রষ্টা কিন্তু একক, এটা সব ধর্ম বিশ্বাস করে যারা ধর্ম মানে। কিন্তু ওদের সাথে তফাৎটা হলো দুটো বিষয়ে, একটা হলো রুবুবিয়া আর একটা হলো উলুহিয়া, যে এই জগৎ পরিচালনার জন্যে তাদের বিশ্বাস আল্লাহ তাআলা বিভিন্ন শক্তিশালী সত্তাকে স্বয়ং সম্পূর্ণ স্বাধীন ক্ষমতা দিয়েছেন, নাউযুবিল্লাহ, মানে এরা স্বাধীনভাবে যা ইচ্ছা তা করতে পারে, আল্লাহ তাআলা দরকার হয় না সেখানে, নাউযুবিল্লাহ। আরেকটা হলো আপনার আমার যত রকমের চাহিদা আছে, যত রকমের প্রয়োজন আছে, সেক্ষেত্রে বিভিন্ন চাহিদার ক্ষেত্রে আলাদা আলাদা শক্তিশালী সত্তা আছে, যেটা বাংলায় আমি বলছি, আরবিতে ওরা সেই সত্তাকে বলে বিভিন্ন ইলা, আর বাংলায় এদের ভাষায় বলে দেব দেবী, অনেক দেব দেবী বলে না, দেব দেবী, পুরুষ লিঙ্গ লিঙ্গ দুটো মিলিয়ে দেবও আছে দেবীও আছে, নাউযুবিল্লাহ। দেব দেবীর কাজ কি? মানে তাদের ভাষায় যে আমাদের বিভিন্ন চাহিদা প্রয়োজন আছে, সেই চাহিদা প্রয়োজনের জন্য এক একটা চাহিদার ক্ষেত্রে এক একজন দেব দেবী পূরণ করে দেয়, নাউযুবিল্লাহ। এটা হলো এদের বিশ্বাস, এটাকে বলা হয় আরবিতে উলুহিয়া, যেটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ তাআলা ব্যতীত রেখে আর কোন উপাস্য নেই, এটা হলো মাহবুদ বলা হয়। আর একটা হলো রব, কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যে আমাদের ইলাহ আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে এই জগৎ পরিচালনার জন্য তার সাথে কোনো শরীকানা নেই, সকলে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আছে, ফেরেশতাদের প্রতি আমাদের কি বিশ্বাস, নবীরা ছিলেন, নবীদের প্রতি কি বিশ্বাস, নবীরা স্বয়ং সম্পূর্ণ কোন শক্তিশালী সত্তা নন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, জান্নাত জাহান্নামের পাহারা দেওয়া, জান্নাতের পাহারাদার, জাহান্নামের পাহারাদার, এই দুনিয়া স্থির রাখার জন্য দায়িত্বশীল, আর বহন করার জন্য দায়িত্বশীল, এগুলো আছেন না? কিন্তু তারা হলেন আল্লাহর হুকুমে পরিচালিত হন, তাদের নিজেদের কোনো স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা নেই। এইটা আমাদের মৃত্যু হয়, একজন ফেরেশতা আছেন মৃত্যু কার্যকর করেন, তিনি কে?
মালাকুল মাউত, এটা হলো হাদিসের ভাষা। আর প্রচলিত একটা ভাষা আছে যেটা বিভিন্ন ধর্মগ্রন্থ তাওরাত ইঞ্জিলে সম্ভবত আছে, সেখান থেকে মানে প্রচলন হয়ে গেছে আজরাইল, আমরা বলি আজরাইল। আজরাইল কোরআন শরীফে শব্দটা নাই, হাদিস শরীফও নাই, এখন আজরাইল বলা যাবে কি যাবে না উনি তর্ক দরকার নেই। তবে বলা হয়েছে হাদিস শরীফে, এভাবে বলা হয় দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, মুয়াক্কাল বলে আরবিতে, মুয়াক্কাল মানে এনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, একা যেমন ইসরাফিল মুয়াক্কাল, এরকম বিভিন্ন ফেরেশতা বলা বলা হয়েছে। তা এখন মালাকুল মাউত দান কবচ করে, সবাই বিশ্বাস করি না? এখন এরকম কোন দোয়া আজ পর্যন্ত কোন হুজুরকে শেখাতে দেখেছেন যে কেউ যদি তোমরা দেখো যে একটা লোক মরণাপন্ন অবস্থায়, যে মনে হচ্ছে সে মরে যাবে মনে হচ্ছে বা খুবই অসুস্থ, তার ক্ষেত্রে তোমরা এভাবে দোয়া করবে, হে মালাকুল মাউত দয়া করে আপনি বেশ কিছুদিন দেরি করে আসেন, আরো কিছুদিন সময় বাড়িয়ে দেন আল্লাহর দরবারে, যে একটু এর ক্ষেত্রে কেবল সুপারিশ করেন, এমন দোয়া করতে জীবনে শুনেছেন কেন? এখন আমি যদি যুক্তিতে বলি আপনারা এই দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা তো মালাকুল মাউতকে দায়িত্ব দিয়েছে মৃত্যু ঘটানোর জন্য, সেটার ক্ষেত্রে আল্লাহকে সরাসরি না বলে ইনাকে বললে উনি যে বলে দিলেই তো ভালো হয়, যুক্তি ঠিক আছে না? এখন এটা নিয়ে হাসছেন, কিন্তু সর্বক্ষেত্রে এরকম হাস্যকর কাজ অনেকেই আপনারা করছেন, বুঝতে পারেন না? এরকম হাস্যকর কাজ আমরা অনেকেই খুব গুরুত্বের সহিত করছি, কিন্তু যাদের এলম কালাম আছে তারা এগুলো দেখে হাসছে, কিন্তু বলে আবার ঠেঙা নিয়ে যেতে হয়, সেজন্য বলতেও পারে না, রাগ করছেন না এটাও ধরা। এই হয়েছে আমাদের অবস্থা, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আমরা সব অন্য ধর্মদের একই সমস্যা, ওরাও ওই একই কাজ করে বেড়াচ্ছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাওয়াত দিতে বললেন যে তোমরা এই বিভিন্ন নবী রাসূল আউলিয়াদেরকে ইলাহ বানিয়ে ফেলেছো, নাউযুবিল্লাহ। এই যে মক্কা শরীফে যে মূর্তিগুলো ছিল এগুলো কোনো খারাপ মানুষের না, আমি আগেও বলেছি আপনারা শুনেছেন মনে হয়, কাবা শরীফের মূর্তিগুলো ভালো ভালো আউলিয়া বুজুর্গদের মূর্তি ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ছবিটাও কাবা শরীফের দেওয়ালে ঘরের ভেতরের দিকে দেওয়ালে অঙ্কিত ছিল, এবং তার হাতে কতগুলো মিজমার, বাংলায় কি বলে ওগুলোকে, মানে ওই যে ইয়ে করে যে ফেমার বলে, তীর ধনুক, এরকম হাতে অনেকগুলো ছিল যেগুলো জাহিরি যুগে এগুলো ব্যবহার করা হতো, শুভ অশুভ যাত মানে সুযাত্রা অযাত্রা না কুযাত্রা কি সব আছে না, এগুলো এই ধরনের প্রমাণ করার জন্যে জাহিরি যুগে এগুলো ব্যবহার হতো। তো সেইগুলো ওরা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি এঁকে তার হাতে ধরিয়ে দিয়েছেন, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতে মক্কার দিকে কাবা শরীফের মধ্যে ঢুকলেন, সে সময় বললেন যে আল্লাহ তাআলা এদেরকে অভিশাপদের, ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই এই কাজগুলো করেননি, অথচ তার হাতে এটা ধরিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাদে কারো কাছে চাইতে বলেননি, কোন নবী বলেননি, কিন্তু সেই নবী আউলিয়ারা যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের উল্টোটাই তারা সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে, সকল করি নাউযুবিল্লাহ। তো যাই হোক, আমার ভাইদের বলছি, মা বোনদের বলি, আমরা আলহামদুলিল্লাহ আমাদের ইমান আছে, কিন্তু শয়তান মাঝে মাঝে ওয়াসওয়াসা দিয়ে এই ইমানের মধ্যে বড় শিরিক ঢোকাতে না পারলেও ছোটখাটো বহু রকমের শিরিকি জিনিস ঢোকায়, যেটার জন্য হয়তো আপনি আমি ইনশাল্লাহ কাফের হব না, মুশরিক হব না, কিন্তু ওই কথাগুলো থাকলে বললে, ওই কাজ ওই ধরনের ধারণা রাখলে এটাও শিরিকের একটা অংশ হয়ে যায়, যেটাকে আল্লাহর নবী ছোট শিরিক বললেন। এটা দ্বারা কাফের মুশরিক না হলেও ইবাদতগুলো নষ্ট হয়ে যায়, এটাও ক্ষতির না ক্ষতির না, একটা হলো চিরস্থায়ী জাহান্নামী হবেন, একটা অপরাধ করলে মৃত্যুদণ্ড হবে, আর একটা অপরাধ করলে মৃত্যুদণ্ড হবে না কিন্তু মরা পর্যন্ত জেলখানায় থাকতে হবে, এরকম মনে করা যায় নাকি? করা যায়? আচ্ছা, মরা পর্যন্ত জেলখানা 20-22 বছর জেল কাটতে হবে, সেটাও কি করা যায়? তাহলে বড়টাও অন্যায়, এটাও ছোট মনে যে একদম ছোটখাটো কোনো অসুবিধা নেই তা মনে করেন না, বড় সাপ আর ছোট সাপ, বড় সাপ এমন বিষাক্ত মানে অ্যাডাল্ট সাপ, হয়তো কথার কথা বলছি, যে কামড়ালে বিষটা কার্যকর হয়ে মরে যাবেন, মরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর একটা হয়তো সবের বাচ্চা হয়তো বিষটা অত পাকা হয়নি, মরবেন না কিন্তু বড় রকমের ক্ষতি হবে, এমন কামড় দিলে মানে অসুবিধা নেই, মানে এমন সাপ যদি থাকে তার কামড় খেতে আপনাদের অসুবিধা নেই নাকি? কথা বলেন, মানে ওই সাপ নিয়ে সতর্ক হওয়ার দরকার নেই, ঘরে থাকুক নাকি? না, রাখবেন ঘরে? না, বড় সাপ হোক আর ছোট সাপ হোক কোনো সাপই রাখবেন? না, সাপ তো দূরের কথা, কোনো সাধারণ পোকামাকড় রাখবেন? না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বদিকের ঈমান আকীদা পরিচ্ছন্ন করে দিয়েছেন, সকলে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সাধারণত বড় শিরকে মুসলমানরা খুব কম জড়ায়, তারপরে জড়ায় না বলা যাবে না, মুসলমান নামে বড় বড় শিরকে জড়ায়। যেমন কিছু মুসলমান নামে দাবি করে যে তারা বিপদ আপদে নবীকে ডাকে, আলীকে ডাকে, নাউজুবিল্লাহ, সমস্যায় পড়লে আমরা কি বলি, ইয়া আল্লাহ, আল্লাহ উদ্ধার করেন, ওরা বলে ইয়া আলী, মাদদ ইয়া আলী। একটা হলো আল্লাহ তাআলার নাম আলী, সেই নামে আল্লাহকে ডাকলে সেটা ভিন্ন কথা, সেটা তো ঠিকই আছে, আল্লাহর গুণময় নাম তার ওসিলা দিয়ে ডাকবেন, এটা ঠিক আছে, সুযোগ সব মতো। কিন্তু নাউজুবিল্লাহ এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদে আপদে ডাকে, যেমন খ্রিস্টানেরা ঈসাকে ডাকে, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে ডাকে, হে জিসাস, হে ঈসা আমাদের মানে খাবার দেন, আমাদের সমস্ত রোগ ব্যাধি ভালো করে দেন, ইত্যাদি ইত্যাদি তারা বলে। ওইটাই মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দেখাতে যে তারা ডাকছে, যে যেমন একটা তাবিজি বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ, তাবিজ বানিয়েছে একটা আরবিতে, যারা আলেম ওলামা আছেন আপনারা হয়তো যারা তাবিজ দেখেন থেকেন আপনারা সতর্ক হবেন, তাবিজের লেখা আছে নাজে আলিয়ান মাজহার আল আজাইবি তাজিদহু আউনান ফি কুল্লি নওয়াইবি, এরকম একটা ভাষা, যার সারমর্ম কথা হলো বলা হচ্ছে যে তোমরা আলীকে ডাকো, আলী হলেন বিভিন্ন অলৌকিক বিভিন্ন অস্বাভাবিক বিষয়ের একটা খনি, তাকে ডাকলে তুমি সর্ব সমস্যায় সমাধান পাবে। কথাগুলো কেমন, আরবি শুনে নাউজুবিল্লাহ পড়ছেন, আর যেমন আরবি সরি বাংলা শুনে নাউজুবিল্লাহ পড়ছেন, কিন্তু ওইটাই কিন্তু আপনাদের অনেকের গলায় আছে, কার কার আছে আমি জানি না, কথার কথা বলছি আর কি, কারণ আমাদেরই অনেকে এগুলো লিখছে, আপনারা খুব বরকতের জন্য গলায় দিয়ে ঝুলে বেড়াচ্ছেন, কিন্তু এখন তো বাংলা শুনে নাউজুবিল্লাহ পড়ছেন, কিন্তু যার গলায় আছে খুব মহব্বতে গলায় রেখেছেন, কিন্তু ওই জিনিসটাই কিন্তু আপনার গলায় দিয়েই ছুটিয়ে দিয়েছে শয়তান, আপনি বুঝতে পারেন নাই, রাগ করছেন অন্য কথায়। আপনার হয়তো বললেন এই কথা আর কোনো মুসলমান বলতে পারে, হ্যাঁ আল্লাহকে বললে ঠিক ছিল, কিন্তু আমাদের তো আল্লাহকে বলা হয়নি, বলা হচ্ছে যে আপনি আলীকে ডাকেন, আলী কি রকম জিনিস, যে আলীর মর্যাদা কি, যত অলৌকিক আশ্চর্য খনি হলেন তিনি, যত বিপদ আপদেই তুমি পড়ো তোমার তোমাকে তোমার সাথে তাঁকে তুমি পাবে, নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা এরকম বিশ্বাস হযরত আলী তো দূরের কথা, আপনাদের কি মনে হচ্ছে, খোলামেলা বলবেন, এখানে ভয়ের কারণ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও কি এরকম বিশ্বাস করা যাবে, যে আমি যে বিপদেই পড়ি আমার নবী আমার সাথে থাকবে, না কি করা যাবে, না ভয়ের কারণ নেই, কেউ যদি বলেন হ্যাঁ নবীর মহব্বত আপনি বলেন দেখি, হ্যাঁ করা যাবে, বলতে পারবেন কেউ, এখানে আমি ঠেঙানো গ্রুপ না, মারধর করবো না, যদি কারো আকীদা হয় বলেন যে আমি নবীর কাছেও চাইবো, বলা যাবে, না নবীর কাছেও চাওয়া যাবে না, আল্লাহু আকবার, চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে, কোরআন শুধু আল্লাহ তাআলা বলে দিলেন, হ্যাঁ নবীর তরিকা লাগবে, সকলে বলুন সুবহানাল্লাহ, নবীর মহব্বতে দোয়া করতে হবে, নবীর মহব্বত বড় ইবাদত, এই নবীর মহব্বতের ওসিলা দেন, সেটাই হয়তো উচ্চ ভাষায় নবীর ওসিলা বলে ফেলে, যে আল্লাহ আমার নবীর ওসিলা আমাকে উদ্ধার করেন, এই কথাটা আসলে ব্যাখ্যা সাপেক্ষে কথা, নবীর ওসিলা মানে কি, যেখানে নবীকে আমরা ভালোবাসি মহব্বত করি নবীকে মেনে চলি, সেজন্য আল্লাহ নবীর ওসিলায় আমাকে উদ্ধার করেন, এটা হলো আপনার ইবাদত, সকলে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান হচ্ছে আপনার সাথে সম্পর্কটা কি, ইবাদতের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, সেই ব্যাখ্যায় এটা বৈধ কথা, কিন্তু কেউ কেউ ধারণা করে ওসিলা মানে নবীর মাধ্যমে দেন, মানে আল্লাহ তাআলা নবীকে দেবেন, নবী আবার আমাকে দেবেন, আপনাদের কি মনে হচ্ছে এই বিশ্বাস সঠিক, না একদল লোক বলে গান গায়, ওকে আমি অত দানে আমি মুখস্থ করি না ভাই, তরকার মনে করি না, জাস্ট জিস কথাটা বলছি, তাদের গানের অর্থ হলো যে আল্লাহ তাআলা তার যত ধন ছিল, যে ক্ষমতা বা খনি ছিল, সব আল্লাহ তাআলা নবীকে দিয়ে আল্লাহ গায়ে হয়ে গেছেন, নাউজুবিল্লাহ, আচ্ছা নবীরও যা ছিল সেটাও নবী খাজা বাবাকে দিয়ে নবীও আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, নাউজুবিল্লাহ, তাহলে তার মানে কি দাঁড়ালো, এখন যা আছে সব কার কাছে, বাবার কাছে, কোথায়, বাবার কাছে, এবার তারা তাদের ওই দরবারে কাওয়ালি আছে, দেখা যা লেখা যা, দেখা যা লেখা যা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, দেখেন মুসলমানের অবস্থা, দেখেন শয়তান কিভাবে
ভক্তির নামে আমাদেরকে পূজার মধ্যে ঢুকিয়েছে। খ্রিস্টানদেরও কিন্তু একই সমস্যা হয়েছে বাবা, সবারই একই রকম। সব দেশের চোরের নীতি একটাই, চোর চুরি মানে কি না বলে নিয়ে যাওয়া, নাকি নাকি মক্কা শরীফের চোরটা বলে বলে নেয় নাকি চুরি হয় নাকি? তো যে দেশেরই চোর হোক নীতি কিন্তু এক। তো সে দেশ যেখানেই হোক জিনিস একই, আল্লাহ বাদে অন্য কারো কাছে কাউকে এই শক্তিশালী বানিয়ে ফেলা। তাও বলতে হয় অনেক সময়, আমি রসিকতা করে বলি যে ইহুদি খ্রিস্টানরা নবী আউলিয়াদেরকে নিয়ে শিরিক করেছে, তাও একটা রুচি আছে, কিন্তু কিছু মুসলমান নামেরা এমন এমন লোকদের নিয়ে শিরিক করে যে তার রুচিটাও নেই। বিভিন্ন মাজারে সিজদা করছে, মানত করছে, নজরানা দিচ্ছে, গরু খাসি নিয়ে যাচ্ছে, কিরকম লোক নামটাই শুনলে বুঝবেন, ন্যাংটাসা, কি বুঝলেন, পটকাসা, নামটা শুনে তো বোঝা যাচ্ছে লোকটা কি খুব ভালো সুন্দর ছিল। তেমন একটা রুচিবোধ তো থাকবে যে একটা লোক ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, সে নাকি বিশাল বলো বলি, সে ব্যাটা মরে গেছে, এখন তার ওই মজার হয়ে গেল, এখন এই দাড়িওয়ালা জোব্বাওয়ালারাও সেখানে যেয়ে সেজদা করছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। তার মানে রুচিবোধটা দেখেন ওটাও খারাপ, কিন্তু তাও তো একটা রুচি আছে যে একজন অলির মাজারে যে সেজদা করছে, সেটাও খারাপ, কিন্তু একটা রুচি আছে যে একটা অলি মানুষ সেখানে যে এ ব্যাটা কি কথা বলে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন সকল গুণ, আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে, নীতিটা হলো নবী রসুলের মহব্বত ভালোবাসা, আউলিয়া বুজুর্গ ভালো মানুষ ইমানদারদের পরস্পরের ভালোবাসা, এটা বড় ইবাদত। কিন্তু এই বিষয়টা যদি সীমা লঙ্ঘন করে অন্যরকম হয়ে যায় তখন আবার এটা শিরিক হয়ে যায়। শুধু আউলিয়া বুজুর্গ নয়, এক ইমানদার আর এক ইমানদারকে ভালোবাসবে আল্লাহর জন্য, এটা আল্লাহর নবী বলছেন বড় ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়্যা, হে আমার বান্দারা, কারা দুনিয়ায় পরস্পর পরস্পরকে আমার জন্য ভালোবাসতে, আজকে তোমরা আমার কাছে চলে এসো, আমি তোমাদেরকে আমার নিজ আশ্রয়ে ছায়াতে ছায়া দেবো, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ, মুতাহাব্বুনা ফিয়্যা, আল্লাহ তাআলা বলবেন অন্য আর এক হাদিস যেটা আপনারা বারবার শুনেছেন, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার ছায়া দেবেন। কিয়ামতের ময়দান বড় কঠিন, বর্ণনা তো আপনারা শুনেছেন, সেই কিয়ামতের ময়দানে নিজের আল্লাহ তাআলা একটা আশ্রয় কেন্দ্র খুলবেন। সুবহানাল্লাহ, বাংলায় আমরা আশ্রয় কেন্দ্র বলছি কিন্তু হাদিসের ভাষা হলো আল্লাহ তাআলা তার ছায়া দেবেন। সুবহানাল্লাহ, কার ছায়া? তার মানে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনা সেখানে রাখবেন। সেই ব্যবস্থাপনা যারা থাকবে কিরকম, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, কিয়ামতের বর্ণনা। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, কিয়ামতের এই কঠিন বিপদ হবে যেদিন সূর্যের আলো থাকবে না, তারকারাজিগুলো মুখ টুকরে পড়ে যাবে, পাহাড় পর্বতগুলো তুলোর মতন উড়ে বেড়াবে, মানুষগুলো অস্তিত্বহীনের মতো অস্তিত্বহীন ভাবে নড়াচড়া করবে। সূরাতুল কারিয়া, তাহলে এভাবে সূরাতুত তাকবীর, এভাবে বিভিন্ন সূরার আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনাগুলো দিয়েছেন। তো সেই বর্ণনায় আল্লাহ তাআলা বলছেন যে যাদের ঈমান এবং আমল বিশুদ্ধ হবে, ভালো হবে, তাদের জন্য তাদের মনোপুত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যবস্থাপনার ব্যাখ্যা হাদিস শরীফে এলো, আল্লাহ নবী বলছেন যে কিয়ামতে ইমানদারদেরকে আল্লাহ তাআলা সাত শ্রেণী করবেন, তার মধ্যে এক শ্রেণী হলো হেডলাইন, সব ইবাদত তো কম বেশি ইমানদারে থাকবে, কিন্তু এদের বিশেষ পরিচয় বিশেষ বৈশিষ্ট্য হলো যে তারা ইমানদার, একে অপরকে ভালোবাসে শুধুমাত্র একমাত্র কার জন্যে, যেমন একটু উদাহরণ দিই, আল্লাহওয়ালাকে কেন ভালোবাসেন? একটা মানুষকে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা কেন মনে করেন? যে লোকটা আল্লাহর বিধান মানে নাকি আপনারা তো এই রুচির, আর আমি তো বললাম যাদের রুচি নষ্ট হয়ে গেছে তাদের কথা আলাদা। এখন যদি মনে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ না করুক আল্লাহ না করুক, ফুরফুরার কোনো সন্তান আমরা যদি এসে হাফ প্যান্ট পরে একটা স্যান্ডো গেঞ্জি গায়ে এসে বলে আমরা ফুরফুরা লাউলা, কদমবুঝি করবেন তো আপনারা নাকি লাঠিতে ঠেঙাবেন, কি বুঝলেন? আর জায়গা পাওনি কথা বলার, কথা ঠিক না বেটি? তাহলে একটা রুচি আছে ফুরফুরা লাউলা, অন্তত যাই হোক দাড়ি টুপি জোব্বা যাই হোক কিন্তু তো থাকবেন নাকি? তাহলে আপনারা ফুরফুরার আওলাদের মাথার ঠ্যাং পছন্দ করেন না, আপনারা আসলে ফুরফুরাকে ভালোবাসেন বা বাসবেন যে আপনাদের বিশ্বাস তাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ আছে। এখানে ফুরফুরা ওই গ্রাম ভালোবাসেন না,
যদি গ্রাম ভালো বাসতেন তাহলে ওই ন্যাংটা হয়ে আসলো আপনারা পূজা করতেন, কথা ঠিক না? তাহলে কোন ব্যক্তিকে আপনারা পছন্দ করেন না, ওই ব্যক্তির সাথে যখন দেখা যায় যে আল্লাহ নবীর আদর্শ আছে তখন আপনি পছন্দ করেন, তাহলে ওই পছন্দটা মূলত ব্যক্তির না, ওই পছন্দটা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এটা হলো আমাদের মত। আর যারা ওই ল্যাংটা বাবা পূজা করে ওদের কথা হলো হুজুর যাই হোক ভেতরে অনেক কিছু আছে, কি বুঝলেন, অনেক কিছু আছে। তো এই যুবকরা আবার দুষ্টরা আবার বলে যে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায় কলকাতায় আছে ঢাকায় আছে দেখবেন, মানে হোক ঢাকা শহরে কেউ কেউ ন্যাংটা কেউ কেউ কিছু একটা দিয়ে রাখে, আল্লাহ মাফ করো। আবার দেখবেন হাটে ওর পেছনে অনেক লোক আছে, কেউ জিজ্ঞেস করে ভাই এর পেছনে হাঁটছেন কি করতে, আর লোক পান নি, এর মধ্যে অনেক কিছু আছে। তো চ্যাংরারা বলে যে বাবা যা আছে তো সব দেখাই যাচ্ছে, আবার কি কথা বুঝতে পারছি, সত্য কথা মানে এরকমই হয় আর কি। তো যাই হোক, ওদের বিশ্বাস হলো যেমন একদল আছে সবাই পৃথিবীর সব জানি আমরা মুসলমান, নিজেদের ভুল ভ্রান্তি যাই থাকুক মোটামুটি একজন লোক একজন আলেম আল্লাহওয়ালা মানে সে জানে যে একজনের দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, একটু গায়ে জামা থাকবে, সোয়াক করবে, কিরিম শেফ শেফির সাহেব আমার আল্লাহওয়ালা মুজাদ্দেদ, এরকম বিশ্বাসের লোক খুবই কম আছে। কিন্তু বাংলা ভারতে এরকমও লোকের পেছনে মানুষ ঘুরছে যে ইনিও মোর্শেদে আজম, যে কিরিম শেফ সেও নাকি মোর্শেদে আজম, রুটিটা দেখেন অবস্থা। তাদের ভাষায় আর কিছু পয়সাওয়ালা মৌলানা রাখা আছে, এরাও টাইটেল পাস, কিন্তু পাস তো করে গেছে ওরকম করে গোলমাল করে, পাস ঠিকই আছে, সার্টিফিকেট আছে, দাঁড়িয়ে তো রাখতে তো দেরি হয় না, দাঁড়িয়ে চুটি সবই আছে, পয়সা দিয়ে রাখা আছে, ওরা আবার হুজুরের পক্ষে ফতোয়া দেয়, হুজুর এমন মাকামে চলে গেছেন হুজুরের এগুলো দরকার হয় না, উনি তো উঁচু মাকামে সেজন্য অত বাইন্ডিংস নেই, আমরা নিচু মাকামে আমাদের দাঁড়িয়ে চুটি জোব্বা রাখতে হবে, কি বুঝলেন, ওটাও হালাল করে নিয়েছে। কথা বুঝতে পারে না, যেমন আগে যেমন মুরগি চড়ে বেড়াতো এই জন্য ওলামারা বলছেন তিন দিন না চার দিন না বেঁধে খেয়ে উনি বলেন, কেন বলা হতো, বাঁধার কারণটা ছিল যে এই মুরগিগুলো ছাড়া থাকতো ময়লা আবর্জনা সব খেত, এই জন্য ওই মুরগির ময়লা আবর্জনা খাওয়ার কারণে ওর গোশতের ভেতরে ওই ময়লা আবর্জনার দুর্গন্ধ থাকতো, আসর পড়তো, যে যা খায় সেজন্য বেঁধে রেখে চাল টাল খাওয়ালে এই তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এরকম থাকলে ওই ময়লা আবর্জনার রেশটা চলে যেত, কথা বুঝতে পারেন, মোটামুটি এক ধরনের বলা যায় ফিল্টার হয়ে যেত আর কি। হ্যাঁ, এটা আগে করা হতো, কিন্তু এখন ব্রয়লার মুরগিতে সাধারণত এটা দরকার হবে না যদি ভালো খাবার খাওয়ায়, আবার কি খাওয়ায় আমি জানি না, যদি ফল মানে লতা পাতা চাল ডাল ইত্যাদির দ্বারা যদি খাবার বানানো হয় সেই খাবার যদি পোলট্রি মুরগিকে খাওয়ানো হয় এবং এটাকে লালন পালন করা হয় সেখানে আর সমস্যা নেই, বরং তুলনামূলক এটা ভালো, কথা বোঝাতে পারিনি? তা এখন কথার কথা বলছি যে পোলট্রি মুরগি যেরকম পালা হয় ফার্ম আছে, মুরগির ছাগলের যেমন ফার্ম আছে গরুর ফার্ম আছে, ইউরোপ আমেরিকায় এগুলোতে শুয়োরেরও ফার্ম আছে, যে ওই শুয়োরগুলোকে পরিচর্যা করে লালন পালন করা হয়, নিয়মিত ভালো ভালো খাবার দেওয়া হয়, নিয়মিত ওগুলোকে গোসল করানো হয় এবং বিভিন্ন মেডিসিন ব্যবহার করে স্প্রে করা হয় তাতে গায়ে কোনো রকমের জার্ম টার্ম না থাকে। তো এই ধরনের পরিচর্যা করে যদি শুয়োর পালা হয় নাউজুবিল্লাহ, ওইটা তো অনেক সমস্যা নেই। কিছু কয়েকদিন পরে হুজুর কিছু মোল্লা বেরোবে ফতোয়া দেবে না, আজকাল কিছু মোল্লা আছে ফতোয়া দেয় যে ব্যাংকের সুদে সমস্যা নেই, তা আমি বলছি কদিন পরে ফতোয়া দেবে যে ফার্মের শোরের সুবিধা নেই, কথা বলে কথা বুঝেননি, আসার জন্য বলছি না রে বাবা। সুদ যেটা কঠিন হারাম কোরআনে স্পষ্ট ভাবে আছে হাদিস শরীফে, সেটাকে ব্যাখ্যা করে বলে দিল যে ব্যাংকের সুদে এমন অসুবিধা নেই, যেটা সুদ আবার আপনারা ভুল বোঝেন না। হ্যাঁ, যেই ব্যাংকরা বলছে যে আমরা ব্যবসা করে লাভ দেবো লোকসান হলে কাটবো দায়ভার নেবো, সেটা কিন্তু সুদ হয়নি, সেটা আলাদা, কিন্তু টাকার বিনিময়ে টাকা ক্যাশ বাড়িয়ে দেব এটা স্পষ্ট সুদ, এখানে কোন রকমের জোড়াজুড়ি থাকুক আর না থাকুক ও ফর্মালিটিটাই সুদ। কি বিশ্বাস হলো আপনাদের নাকি রাগ করলেন মনে হয়? কারণ এই সুদ ঘুষ খেয়ে বাবা জিকির আজকার করলে কলব সাফ হবে না? কলব সাফ সে নকলে বাজার দুটোরে করা ফরজ গুলোই তো কবুল হবে না, আবার উল্টো বুঝে বসছে কেন না যে তাহলে হুজুর আগে হালাল খাওয়া শিখি তারপরে ইবাদত করবো, তাই বললাম নাকি? তাহলে তো আরো বললাই যাবে, ইবাদত তো করে যেতেই হবে,
এই উপার্জনে যারা আমরা ভুল করছি, এই উপার্জনের ভুল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এজন্য যে এখন ব্যাংকের সুদ বিশেষ করে নেওয়াটা, দেওয়াটাও হারাম, তবে নেওয়া দেওয়ার মধ্যে কিছু তফাত আছে, দুটোই গুনাহ। কিন্তু যেটা সুদ নেওয়া হচ্ছে, অনেক লোকেরাই রিটায়ার করছেন, বড় বড় কর্মকর্তা অফিসার, অথবা এককালীন বেশ কিছু টাকা পয়সা হয়েছে, অথবা জমি জায়গা বিক্রি করে মোট কথা কিছু ক্যাশ ট্যাশ তারা ব্যাংক সুদী ব্যাংকে ডিপোজিট করে দিচ্ছেন এবং ইন্টারেস্ট তুলছেন। এরকম রোগ আপনাদের এলাকায় মনে হয় নেই? এই যে সুদী ব্যাংকে টাকা রাখছেন আর নিয়মিত ইন্টারেস্ট তুলছেন, সুদী ব্যাংকে ইন্টারেস্ট যেটাকে বলা হচ্ছে সুদ, এটা স্পষ্ট হারাম, এটাকে হালাল করার কোন স্রোত নেই, এটা মনে রাখতে হবে। বলবেন হুজুর তাহলে আমরা চলবো কেমন করে, আমার ব্যবসা করার সুযোগ নেই। হ্যাঁ, যে ব্যাংকরা বলছে যে আপনার ব্যবসার দায়ী দায়িত্ব আমি নেব, আপনি আমাকে ক্যাশ দেন, তাদের যারা বলছে এখন যদি তাদের ভেতরে কেউ অন্যায় করে, দুষ্টুমি করে বা অনৈতিক কিছু কর্মকাণ্ড করে, সেটার জন্য আপনি দায়ী না। এটার জন্য আপনি দায়ী না, কারণ ওরা তো দাবি করছে আমি আপনার হয়ে কাজ করব। এখন ওরা যদি আপনার যদি চোখের সামনে ধরা পড়ে সেটা একদিনে, কিন্তু ওয়াসওয়াসা মানে দুটো জিনিস, একটা হলো সর্বোত্তম আপনি নিজে ব্যবসা করবেন সব আলহামদুলিল্লাহ, যদি নিজে না করতে পারেন শেয়ারে যাবেন, তো শেয়ার ব্যক্তি শেয়ারে কাউকে দায়িত্ব দেবে, দেখা যাবে যে সে ভালো করে দিতে মানে ব্যবসা করতে পারেন, আপনাকে ঠকিয়ে দেবে অথবা আত্মসাৎ করে ফেলবে, এই জটিলতাগুলো থাকে। সেক্ষেত্রে যে ব্যাংক দাবি করলে যে আমি যে ব্যাংকই হোক, এখন অনেক ব্যাংকই দাবি করছে যে আমরা তোমাদের আপনাদের টাকা নিয়ে শরিয়া মোতাবেক ব্যবসা করে ইনভেস্ট করে লাভ হলে লাভ দেবো, বছর অনুযায়ী এত পার্সেন্ট দেবো, সারা বছরে হিসাব করে যদি আপনি পান দেবো, না পেলে আবার কাটবো, এটা তাদের রুল। এই রুল যদি মানে তাহলে এই ব্যবসাটা কি হালাল, রুল যদি মানে তারা। এখন তারা যদি অন্যায় করে সেটার জন্য আমরা দায়ী না, কে দায়ী? কিয়ামতের ময়দানে ওরা দায়ী। যেমন আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়ত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুন, বহু বছর আগের কথা, এই আরিচাতেও এক সময় নাউজুবিল্লাহ ছাগলের নামে কুত্তা খাইয়েছে, শুনেছেন আপনারা? মনে পড়েছে? মনে পড়ে? এই আরিচা ঘাটে ছাগলের গোশতের নামে কি খাইয়েছে সত্য মিথ্যা জানি না, পুলিশ ধরেছে আর কি, এরা বিভিন্ন কুকুর নিয়ে এসে জবাই করে ছাগলের গোশতের নামে খাইয়েছে, কারণ সেটার জন্য ওই যে বেচারারা কুত্তার গোশত খেয়েছে, যদি খেয়ে থাকে, ওরা কি আসলে কুত্তার গোশত খেয়েছে নাকি? মানে দোষী কি ওরা? দোষ কার? যে খাইয়েছে ও তো দিচ্ছে ছাগলের গোশত, আর যে বেচারা তো আর জানে না ওটা খিরের গোশত। মুসলমানের বাচ্চা কুত্তার গোশত দেবে এটা কি কেউ বিশ্বাস করে নাকি? এখন এরা দাবি করছে মুসলমান যে আমরা সুদি কারবার করছি না, ব্যবসা করে তোমাকে লাভ দেবো, তো আলহামদুলিল্লাহ তুমি ব্যবসা করে লাভ দাও। এখন ওরা যদি এর বাইরে যায় সেটার জন্য ড্রাইভার ওদের। এখন এইটা বাদ দিয়ে যদি আপনারা সুদি ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট তোলেন, এটা তো স্পষ্ট হারাম। এখানে তো আর বলতে পারবে না যে আল্লাহ ওরাও করতে পারতো কিনা জানি না, এই জন্য এখানে রেখেছি, এটাকে বলা যাবে নাকি? এখন একজন কুত্তার গোস্ত খাওয়াতে পারে কি পারে না সন্দেহ হলে সেজন্য কি আপনি শরীর গোস্ত খাবেন নাকি? কথা বলেনি, বুঝতে পারেননি আমার? সেজন্য আমি বলতে চাচ্ছি ভাইরা, সুদি ব্যাংকে খবরদার, টাকা রাখা যাবে না, ইন্টারেস্ট নেওয়া যাবে না, বিনিয়োগ নেবেন শরীয়ত মোতাবেক, এরকমও সিস্টেম আছে। আবার কিছু আইন কানুন আছে, যদি করতে হয় সেখানে ওলামায়ে গ্রামের পরামর্শ নিয়ে, সেক্ষেত্রে আপনার অবস্থান অনুযায়ী ফতোয়া হবে। কিছু ফতোয়া আছে ব্যক্তি বিশেষে আমার দেওয়া যায় না, যেমন আমরা এখন গাড়ি চাপি, সরকারের কিছু আইন আছে তারা বাধ্য করে দেয়, আইনগুলো শরীয়ত সম্মত না, কিন্তু এটার জন্য আমরা দায়ী নই, কারণ এটা আমাদের সাধারণ প্রয়োজন, স্বাভাবিক প্রয়োজন। যারা এই আইন চাপিয়ে দিচ্ছেন কেয়ামতের ময়দানে তারাই দায়ী হবেন, কারণ রাস্তাঘাটে চলাফেরা এটা একটা নাগরিক অধিকার, আমি আমার টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর করবো এটা আমার অধিকার। সেক্ষেত্রে যদি অবান্তর কোন আইন চাপিয়ে দেওয়া হয় শরীয়তের বিরোধী, সেটার জন্য যারা করবেন তারা দায়ী হবেন। যেমন গাড়ির একটা নিয়ম করা হয়েছে ইন্স্যুরেন্স দেওয়া হয়, এটাও শরীয়ত সম্মত না, কারণ আমি টাকা দেবো ফন্নাথিং, কি আমার গাড়ি ভাঙতে পারে, ভাঙলে তুমি দেবে, কি কথা হলো নাকি? আমার গাড়ি কবে ভাঙবে না ভাঙবে আমি তোমাকে তোমার টাকাই দিয়ে দেবো, তুমি কিছু দেবে না, কথা বলে না। এগুলো মানুষের টাকা আত্মসাত করা, এটা হলো ডিজিটাল চোর। কি চোর? এটা হলো ডিজিটাল চুরি আর কি, চুরিরও ডিজিটাইজেশন আছে, সব রকমের ডিজিটাল সিস্টেম আছে, কি বলেন আপনারা? তো যাই হোক, এরকম কিছু আইন আছে যেগুলো সঠিক না।
এরপরে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো বাধ্য নই, বাংলাদেশে এখনো বাধ্য করা হয়নি, পাকিস্তানে সৌদি আরবও হয়নি, ইউরোপ আমাদেরকে মেডিকেল হেলথ কার্ড করতে হয়, লাইফ ইন্স্যুরেন্স করতে হয়, এখানে এই দেশেও আছে কিন্তু বাধ্য না সবাই, কিন্তু কিছু সেক্টরে এগুলো করা হয়, যে লাইফ এই সিস্টেমগুলো এখানে আবার কেউ কেউ শরিয়া মোতাবেক কিছু সিস্টেম তারা তৈরি করছেন বা আবিষ্কার করছেন, যেটা মানুষের দায়ী দায়িত্ব নিয়ে সেবা দেওয়া, এটা আর একটা থিম, মানে কিছু জিনিস আছে শরীয়তের নিয়মের উপরে হালাল হবে হারাম হবে। যেমন একজন লোক একটা মেয়ে পছন্দ করে, মেয়ের অভিভাবককে বলা হলো, সাক্ষী প্রমাণ হলো, মেয়ের অভিভাবক বললো আমি বিয়ে দিয়ে দিলাম এত টাকা দেড় মোহরে, বিয়ে হয়ে গেল না হয়নি, হয়ে গেল না হয়নি, আচ্ছা আর একজন মেয়েও পছন্দ করে সেও পছন্দ করে দুইজনে চলে গেল, যে আমরা দুজন তো পছন্দই করি আর অসুবিধাটা কি, কেমন হলো এটা, সাক্ষী প্রমাণও হয়নি, দেড় মোহরও ঠিক করা হয়নি, বা দেড় মোহর বলে দিয়েছে আমি তোমাকে 5 লাখ টাকা দেবো তুমি আমার বউ, চলে গেল, সাক্ষীও নেই ইয়েও নেই, এখন এটা কি হলো, দুইজন দুজনকে পছন্দ করে হালাল না হারাম, তাহলে তফাৎটা কি, ফর্মালিটি, কথা বুঝাতে পারিনি, এরাও জোর করে কিন্তু যায়নি, ছেলে মেয়ে দুইজনই স্ব ইচ্ছাই গেল, নাকি আপনাদের কারো মাথায় ভূত নেই তো, স্ব ইচ্ছাই যেহেতু গেছে আর সমস্যা নেই নাকি, এটাও কিন্তু আইন আছে, কিন্তু এই আইন মুসলমান মানে, রাগ করছে না আমার কথায়, এই আইন মুসলমান মানব, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন সকলকে, আল্লাহুম্মা আমিন, সেজন্য আমি বলতে চাচ্ছি ভাইরা, উপার্জন হালাল হতে হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়িবান, তোমাদেরকে যা কিছু আমি রিজিক দিয়েছি সেই রিজিকের হালাল জিনিস তোমরা ভক্ষণ করো, খাও, পানাহার করো, শুকরে করো, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বোনদের বলি, উপার্জন যদি হালাল না হয় তাহলে আপনার আমার ইবাদত গুলো আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না, আর সেই হারাম হওয়া শুধু সুদ ঘুষের ব্যাপার নয়, শুধু শুয়োর বিড়াল কুকুর নয়, ওগুলো যেমন নির্ধারিত কিছু জিনিস হারাম, আবার কিছু কাজ আছে যেই কাজের জন্য আপনার স্বাভাবিক ব্যবসাটার উপার্জনও হারাম হয়ে যায়, স্বাভাবিক নিজের কষ্টের কাজটাও, কাজ করে ইনকামটাও হারাম হয়ে যায়, যদি আমানতদারির খেয়ানত হয়, কি হয়, ব্যবসা করতে যে মানুষকে ঠকালেন, বেশি ঠকালেন না, এক মন বস্তা কয়েক শো গ্রাম আপনি কম দিয়েছেন, যে কিনলো সে জানে এক মন, এক মনে কয় কেজি হয়, 40 কেজি, এক মন 40 কেজি সে জানে, তার বিশটা 40 কেজি আপনি দিয়েছেন, কিন্তু 40 কেজি না দিয়ে 100 গ্রাম কম দিয়েছেন, তাহলে ওই কমটা না দিলে মনে হয় আপনার ব্যবসা হতো না নাকি, আপনারা খুব রাগ করছেন, মনে হয় ওই 100 গ্রাম কম দিলে ব্যবসা হতো না, তাহলে কেন কম দিল, একটু বেশি লাভ করার জন্যে, নিয়মতান্ত্রিক ভাবে ওইটা দিলেও লাভ হতো, কথার কথা হয়তো এখানে 20 টাকা লাভ হতো, ওখানে হয়তো ওই কম দেওয়ার কারণে হয়তো 5 টাকা 10 টাকা বেশি লাভ হতো, এই 5-10 টাকা বা যে পার্সেন্টই হোক বেশি লাভের আশায় মানুষকে ধোকা দিল, যেই পরিমাণ ধোকা দেওয়া হয়েছে, সে তার স্বাভাবিক ইনকাম হলে নিয়মতান্ত্রিক ভাবে ইনকাম করলে 1 লাখ হতো, সে হয়তো কিছু জালিয়াতি করে 30-40-50 হাজার টাকা বাড়তি ইনকাম করলো, ওই বাড়তিটা কি হয়ে গেল, হারাম হয়ে গেছে, ছোট হারাম না বড় হারাম, তাহলে এই হারাম কিন্তু আমাদের মধ্যে আছে না, এইভাবে এরপরে চাকুরিজীবীরা আমানতের খেয়ানত করলাম, হয়তো আমরা মনে করছি যারা শিক্ষক আমরা সব থেকে ভালো উপার্জন করছি, আমরা মানুষের জাতির মেরুদণ্ড গড়ে দিচ্ছি, মেরুদণ্ড গড়তে যে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে তার কিন্তু খবর নেই, মেরুদণ্ড গড়তে যে ভাঙছে না, ঠিক মতো ক্লাস করলো না, ছাত্ররা ঠিক মতো লেসন পেলো না, পড়লো না, তাহলে যতগুলো ক্লাস ঠিক মতো পড়ে নাই ওই পরিমাণ জ্ঞান তার কম হয়নি, যোগ্যতা কম হয়নি, হিসাব অনুযায়ী যোগ্যতা আরো বেশি হওয়া উচিত, আপনাদের আমাদের নেগলিজেন্সিতে তার যোগ্যতা কম হলো, তাহলে তার কি ক্ষতি হয়েছে না হয়নি, তাহলে বেতন সব নিলাম, হ্যাঁ গড়ে দেখা গেল 12 মাসে যত ক্লাস নিতে হয় গড় হিসাব করলে 2-3 মাস আমি ফাঁকি দিয়েছি, ক্লাস ঠিক মতো নিইনি, পড়াইনি, কিন্তু বেতন কোনোটাই কম নেওয়া হয়নি, তাহলে এই যে পড়ালাম না কাজ করলাম না বেতন নিলাম এই পরিমাণ টাকা কি হবে, স্কুল কলেজের শিক্ষক হলে হারাম হবে আর মাদ্রাসা হুজুরের হাদিয়া হবে না, দয়া করে হাদিয়া দিয়ে গেছে নাকি, কথা বুঝতে পারছেন নাই, আরো বেশি বিপদ, মাদ্রাসা হুজুর হলে আরো সবার জন্যই বিপদ, আরো বেশি হবে,
কারণ স্কুলে শিক্ষক ফাঁকি দিয়েছে, ওইটা তার নিজের উপরে এফেক্টটা থাকে, অন্যের উপরে প্রভাব অত পড়বে না মানে সামাজিক ভাবে। কিন্তু একজন মাওলানা আলেম হুজুর নামধারী যদি দায়িত্ব অবহেলা করেন, ফাঁকি দেন, তাহলে অন্য যারা আছে তারা মনে করবে যে কোনো অপরাধী নেই। তাহলে ওই অপরাধ সমাজে চলার একটা রাস্তা হয়ে গেল, কথা বুঝতে পারেন নাই? এই জন্য যেমন সৎকার জারিয়া বলে যে একটা নাম করলে যেমন সব হতে থাকে, কিছু কিছু জিনিস আছে যে গোনা জারিয়া বলে যে একটা গোনা কেউ যদি করে দেখিয়ে যায় এবং হতে থাকে, ওইটার দায়ভার তার ঘরে পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। সেই জন্য যারা আলেম ওলামা হুজুর নামধারী আমরা আছি, আমাদেরকে তুলনামূলক বেশি সচেতন হতে হবে যে অন্যায় সবার জন্য অন্যায়, কিন্তু আমার একটা অন্যায় প্রকাশ হওয়ার কারণে যাতে অন্যরা এটাকে অন্যায় নয় তা মনে না করে। তো যাই হোক ভাইরা, তো আমার ভাইরা কথা বুঝতে পারিনি আমি, এই জন্য আমরা বলতে চাচ্ছি যে ব্যবসা চাকরি সর্বক্ষেত্রে আমরা হালাল উপার্জন করবো, রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য সামাজিক ন্যায় বিচার, সামাজিক শিষ্টাচার এটা খুব বড় জরুরি বিষয়, আল্লাহ তাআলা আমাদের এগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। ইবাদত বন্দিগি তো লাগবেই, কিন্তু সামাজিক ইবাদত যেটা আমাদের কাছে খুবই অবহেলিত আজকাল, খুবই অবহেলিত আমাদের কাছে, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সুদের কারবার থেকে বেঁচে থাকবো, এরপরে মানুষের আমানতের খেয়ানত যেন না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো, আমাদের সর্বকাজে ইখলাস থাকবে, যা কিছু আমরা করছি শুধুমাত্র আল্লাহর জন্য করবো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর জন্য করব, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর ভাই বোন সকলকে আমি বলছি, অনুরোধ করব যে আপনারা ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল সুন্নত মুস্তাহাব এই আমলগুলোর প্রতি যত্নবান হবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সমাজে আজকাল খুবই অবহেলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদের জন্য যে সকল, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাদেরকে, যারা আমার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা করে আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিই। আল্লাহ তাআলা বলছেন যারা আমার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আর আমার বান্দাদের জন্য ওই সকল ইবাদতই সবথেকে বড় প্রিয় আমার দরবারে, আমার কাছে যেগুলো আমি বান্দাদের জন্য ফরজ করে দিয়েছি। আর আমার বান্দারা যখন ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত নফল মুস্তাহাব ইবাদত গুলো পালন করে তথা নফল ইবাদত পালন করে, হাদিসের ভাষা নফলের সংজ্ঞা হলো যে ইবাদত পালন করতে আল্লাহ তাআলা ফরজ করে দেননি, যে আবশ্যিক করে দেননি, কিন্তু ইবাদতের সুযোগ আছে, অনুমতি দিয়েছেন, উৎসাহিত করেছেন। নফল ইবাদত মানে বানোয়াট ইবাদত না, যে আমাদের ইচ্ছা হলো একটা বানালাম, ইচ্ছা হলো একটা তৈরি করলাম, এরকম না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত যে এই এই ইবাদত করলে আল্লাহ তাআলা সওয়াব দেবেন, আর এই এই ইবাদত না করতে পারলে কোনো অপরাধ গুনাহ হবে না, এগুলো হচ্ছে উৎসাহিত করা হয়েছে। এই রকম নফল নামাজ, নফল রোজা, জিকির আজকার কেন করব আমরা? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, কি হওয়ার জন্য? এখানেও শয়তান অনেক সময় ওয়াসওয়াসা দেবে খুব কৌশলে, আমরা হয়তো বুঝবো না যেটা শয়তানের ওয়াসওয়াসা, আমাদের কাছে মনে হবে ভালো নিয়ম, কিরকম নিয়ম, বিশেষ করে যারা সবক আদায় করতে যায় পীর মশাইখের কাছে যায়, এনাদের মধ্যে অনেক কারো কারো ক্ষেত্রে এই ওয়াসওয়াসা আসে, তারা বিভিন্ন আউলিয়া বুজুর্গদের জীবনী জীবনী পড়ার পরে তারা মনে করে যে আমরা এই সমস্ত পীর মশাইখের কাছে যে সবক আদায় করে এইরকম কিছু শক্তি অর্জন করব, যে আমরা চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পাবো, অনেক অমুক হুজুর হাওয়াতে উড়ে নিতে পেরেছিলেন, অমুক হুজুর আল্লাহর ওলি তিনি কি বলে আপনার হাঁটতে হাঁটতে হঠাৎ করে বহু দূর তিনি চলে যেতে পেরেছিলেন মোরাকাবার হালতে অথবা চক্ষু বন্ধ করে, এরকম কিছু ঘটনা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়, অনেকগুলো সত্য আছে, কারণ কারামত সত্য, এরকম ঘটনা ঘটতে পারে যদি আল্লাহ তাআলা ঘটান, এগুলো সত্য হতে পারে, কিন্তু
এই ধরনের কিছু অলৌকিক শক্তি ক্ষমতা অর্জনের জন্য যদি ইবাদত করা হয়, এই ধরনের কোন শক্তি ক্ষমতা অর্জনের জন্য যদি জিকির আসকার, কোরআন তেলাওয়াত, জিকির তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা করা হয়, তাহলে সেটা কিন্তু ইবাদত হয়নি, সেটা আল্লাহ তাআলার জন্য হয়নি, সেটা দুনিয়াদি একটা শক্তি ক্ষমতা অর্জনের জন্য হয়ে গেছে, তাহলে এটা ইবাদত হিসেবে কবুল হবে না। তাহলে কেন করতে হবে? যারা করেছেন, যাদের হয়েছে, তারা কিন্তু ওই নিয়তে কেউই করেনি, তারা সবাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য কষ্ট করেছেন, মেহনত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কিছু জিনিস প্রকাশ করে দিয়েছেন, মানুষ যাতে চিনতে পারে যে এই লোকগুলো আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা করে দেন। কে করে দেন? আল্লাহ, আল্লাহ তাআলা করে দেন। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা কারা, যেমন কোরআন শরীফে ভালো মানুষদের সাথে থাকতে বলা হয়েছে, সত্যবাদীদের সাথে থাকতে বলা, মানে তাদের সাথে সম্পর্ক করার কথা বলা হয়েছে, তাহলে এই ভালো মানুষগুলো চিনবো কেমন করে? চিনতে হবে না? কি দেখলে আপনি ভালো চিনবেন? নামাজ তো সবাই পড়ে, মসজিদে যারা নামাজ পড়ে সবাই ভালো, কিন্তু আবার দেখা যাচ্ছে কথাবার্তায় কিছু নামাজি মিথ্যা বলছে, নামাজগুলো যত সবাই করছে আবার দেখা যায় লেনদেনের ক্ষেত্রে কেউ কেউ মানুষের টাকা আত্মসাৎ করছে, আবার নামাজও পড়ে রোজাও রাখে, তাহলে ভালো কাজ না এগুলো? নামাজ রোজা করা ভালো কাজ তো, কারণ এদেরকে মানে এদেরকে কি সংস্পর্শে যাব যে আমার মধ্যে প্রভাব আসবে, তার কাছে সাথে থাকলে আমার উপকার হবে, এরকম হবে? তাহলে কাদের সাথে হবে? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, যখন এই বিষয়ে প্রশ্ন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জেনে রাখো, তোমরা জেনে নাও, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু, ওই সমস্ত মানুষদেরকে তোমরা ভাববে, ওদেরকে তোমরা চিন্তা করবে, মনে করবে, কারা? আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ, যেই মানুষগুলোর সাথে কথা বললে, তাদের কাছে গেলে, তাদের সাথে উঠা বসা করলে কার কথা মনে পড়বে? আল্লাহ, আল্লাহর কথা মনে পড়বে। তাহলে একজন কার কাছে গেলে আল্লাহর কথা মনে পড়বে? যে বেটা মিথ্যে কথা বলে, যে বেটা মানুষকে ধোকা দেয়। তাহলে এমন মানুষ, এই যে আমাদের মুরব্বীরা মাশাআল্লাহ, আপনারা কিছু কিছু বিষয় নিয়ে খুবই অনর থাকে।